সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এবং আজকের এই মঞ্চে উপবিষ্ট প্রধান বক্তা আমাদের বিশেষ আকর্ষণ, অঞ্চল দলের প্রধান সমন্বয়ক জনাব আমির হোসেন আহমদ। পাক বাহিনী পাকিস্তান সরকার জাতির জন্য বঙ্গবন্ধুকে আগরতলার ষড়যন্ত্র মামলা দিয়ে তাকে ফাঁসির কাস্তে ঝুলাবার চেষ্টা করেছিল, কিন্তু তখন মামলার আপামর জনগণের আন্দোলনের মুখে বঙ্গবন্ধুকে তারা মুক্তি করতে বাধ্য হবে। তাদের যে পরিকল্পনা তখনই তাদের পূর্ণ হয় নাই। সেই ধারা মোতাবেক 1971 সালে যখন আমরা মুক্তিযুদ্ধ করি জাতির জন্য বঙ্গবন্ধু ডাকে, তখনও কিন্তু ষড়যন্ত্র ছিল। এই খোন্দার কুলি মুস্তাক জিয়াউর রহমানরা কিন্তু তখনই ভিতরে ভিতরে স্বাধীনতার বিপক্ষে কাজ করতেছিলেন। তারা পাকিস্তানের এজেন্ট হিসাবে মুক্তিযুদ্ধে ঘাপটি মারা অবস্থা ছিলেন, তারপরেও তারা কিন্তু বিরোধিতা করেছেন। যে দেশের মুক্তিযোদ্ধারা জাতির জন্য বঙ্গবন্ধু ডাকে এই দেশকে স্বাধীন করেছেন আমাদের 16ই ডিসেম্বরে, তখনও তাদের স্বপ্ন বাস্তবায়িত হয় না। তারপরে আবার ষড়যন্ত্র শুরু করলেন, নানানভাবে বাংলাদেশটাকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য নানানভাবে কায়দা ভর্তি করতে শুরু করলেন। সেটাতে যখন তারা ব্যর্থ হয়েছে, তারপরে তারা এই যে জাতির জন্য বঙ্গবন্ধুকে 15ই আগস্ট সপরিবারে হত্যা করার পরিকল্পনা করে এবং তাকে হত্যা করা হয়। এই হত্যার মধ্য দিয়ে জিয়াউর রহমান তার হাতকে রক্তে রঞ্জিত করেছেন, তার হাত খুনির হাত, রক্তের হাত। এই যে পরে যখন দেখল তখন তাদের স্বপ্ন পূরণ হবে না, উদ্দেশ্য পূর্ণ হবে না, এদেশে মানুষ জেগে উঠেছে, তখন তারা আবার পরিকল্পনা করে জাতির জন্য বঙ্গবন্ধু বর্তমানে যে জাতীয় চার নেতা স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করেছেন তারা যদি বেঁচে থাকে তাহলে তার প্রতিশোধ হবে, আবার বাংলাদেষ ঘুরে দাঁড়াবে। তারা আবার ষড়যন্ত্রের মধ্যে দিয়ে জেলখানে জাতীয় চার নেতাকে হত্যা করে। এই বঙ্গবন্ধু হত্যা জেল হত্যার সাথে সরাসরি জিয়াউর রহমান জড়িত। জিয়াউর রহমানের যদি মদত না থাকতো, তার শক্তি সাহস যদি তাদের সঙ্গে দাঁত দিতেন, তাহলে কিন্তু এই হত্যাকাণ্ড কোনো মতেই সম্পন্ন করা হতো না। এরপরে একটা পর একটা ষড়যন্ত্র করে 21 বছর লড়াই করলাম আমরা, লড়াই সংগ্রামের মধ্যে যে শেখাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি। এই আন্দোলনের যারা 14 দলের শরিক দলের নেতৃত্বে আমরা কাজ করেছি পূর্ণদর সহ, আজকে সুফল বাংলা মানুষ পাচ্ছে। এই অবস্থা যখন দেখলো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে, তাদের স্বপ্ন আবার পূরণ হবে না, তাদের উদ্দেশ্য পূর্ণ হবে না, তাই তার স্ত্রী খালেদা জিয়া এবং তার পুত্র কুলাঙ্গার পুত্র তারেক জিয়া হাওয়া ভবন দ্বারা বাংলাদেশ পরিচালনা করতেন পেছন থেকে। এই মা এবং ছেলে যৌথভাবে তখন এই যৌথ এই জন্য তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন বাবু, আর স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন খালেদা জিয়া। খালেদা জিয়া স্বরাষ্ট্র মন্ত্রী আবার হাওয়া ভবন ঐক্যবদ্ধের ষড়যন্ত্র মধ্য দিয়ে জনতা শেখ হাসিনাকে 21ই আগস্ট ট্রেন হামলা করে তাকে হত্যা করার চেষ্টা করে। আপনাদের দু আল্লাহর রহমতে স্বয়ং আল্লাহ ফেরেশতা পাঠিয়ে জননেত্রী শেখ হাসিনাকে যদি বাঁচিয়েছিলেন, কিন্তু আমরা আইডিয়া সহ 5 জনকে সেদিন আমরা তারা হত্যা করেছে। এক নয় দুই নয় 19 বার জননেত্রী শেখ হাসিনা হত্যা করার চেষ্টা করেছেন এই খালেদা জিয়া এবং তারেক জিয়া। এই পরিবারটা হলো খুনি পরিবার, সন্ত্রাসী পরিবার। তাদের হাতে জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, আইবি আবার সহ সবার রক্ত রঞ্জিত। তারা খুনি, খুনি পরিবার। এরা বাংলাদেশে যদি থাকে, তারা যদি চালাতে দিতে থাকে, বাংলাদেশ আবার পিছন থেকে নিয়ে চলে যাবে। তাই তাদেরকে বাংলাদেশ থেকে রাজনীতি থেকে বিচারিত করতে হবে, তাহলে এই দেশে খুন গুম হত্যার রাজনীতি বন্ধ হবে। তা আজকে আমাদের পরিষ্কার কথা হবে যে যারা খুনের রাজনীতি করে, যারা সন্ত্রাসের রাজনীতি করে, যারা আইন মানে না,
যারা গণতন্ত্র মানে না, তারা নির্বাচন মানে না, তাদের এই দেশে রাজনীতি করার কোন অধিকার নাই। আজকে আমাদের ঐক্যবদ্ধ হবে লড়াই করতে। এই দলটা হলো কি নানিসি দল, সকাল বিকালকে পায়ে ধরে পা ধরার দলের এইটা, আর ষড়যন্ত্র করে আর মিথ্যা কথা বলে, মিথ্যা ষড়যন্ত্র আর হইল গিয়া নানিসি হইল তাদের মূল কাজ। জনগণ তাদেরকে বিশ্বাস করে না, তারা খুনি, জনগণের কাছে তারা যায় না, তারা পল্টনে আর সেগুন বা পল্টন এবং ওইদিকে তাদের নয়া পল্টন, এই দুটি জায়গায় তারা বসে একই একই কাজটা একই বক্তব্য, খালি সেটাতে হত্যা করতে হবে, আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে, এর ছাড়া কোনো দেশের জনগণের কোনো কথা ধারণ করে না। তারা বাংলার মানুষের দুটি মানুষের কথা ধরে তাদের ক্ষমতা যেতে হবে, আবার লুটপাট করবে, আবার হাওয়া ভবনের মধ্যে একটা গঠন করে বাংলার মানুষকে শোষণ করবে, এইটা আমরা হতে দিতে পারি না। আজকে আমাদের চোদ্দদের পক্ষ থেকে এক পরিষ্কার কথা, আর ওই দেখছেন আজকে একটা কি হয়েছে, আজকে কিন্তু বিএনপির তালাক দিয়ে একজন গেছে গা, আবার এরা বলেন এরাই আগে আমরা তার তালাক দিয়ে দিছি, বুঝছেন তো কারা এই পতন শুরু হয়েছে। এই নামটা মুখলি দিতে না, এরা হইল গিয়ে দুষ্কৃতিকারী, স্বাধীনতা বিরোধী, ইতিহাস বিকৃতি বলে তারা, এরা বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন না করে বাংলাদেশের মানুষের ভাগ্য নষ্ট করার জন্য তাদের এই দলটি গঠিত হয়েছে, তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তাই আজকে আমাদের চন্দ্রের পক্ষ থেকে পরিষ্কার কথা, 2023 সালের নির্বাচন, এই 24 ধরেন এক মাস এদিক ওদিক, আমরা 23 ধরি, 23 ডিসেম্বরের শেষ দিকে নির্বাচন হবে বা 24 প্রথম তারিখে নির্বাচন হবে, নির্বাচন হবে সঠিক সময়, এর একদিন আগেও আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বে না, এই কথা পরিষ্কার করতে পারি। নির্বাচন হবে নির্বাচন কমিশনের মধ্য দিয়ে, জননেত্রী শেখ হাসিনার সরকার এই নির্বাচন কমিশনের যেসব সহযোগিতা চাইবে সেই সব সহযোগিতা দিবেন, সুষ্ঠু অবাধ নির্বাচন করবে, হবে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগানের ভিত্তিতে 2023 সালের নির্বাচনে আওয়ামী লীগ 14 দল সমন্বয়ে আমরা জয়লাভ করতে চাই। বঙ্গবন্ধু সম্বন্ধে 15ই আগস্টের সেই নির্মম হত্যার সঙ্গে হত্যাকাণ্ডের আলোচনা নিয়ে আমরা এখানে আজকে আলোচনার সভায় উপস্থিত হয়েছি। বঙ্গবন্ধু ছিলেন একজন ক্ষণজন্মা মহাপুরুষ, মহান নেতা, তিনি তার জ্ঞান বুদ্ধি যখন বিকাশ ঘটলো তখন থেকেই তিনি মানুষের কথা ভাবা শুরু করলেন, তিনি ভাবতে শুরু করলেন যে দেশের মানুষ যেভাবে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে এর থেকে মুক্তি কিভাবে পাওয়া যাবে। এর প্রথম সূত্রপাত ঘটে 48-এ যখন ভাষার প্রতি আঘাত হানে পশ্চিমারা, সেই সময় থেকে তিনি বুঝতে পারলেন যে এদের সঙ্গে আমরা একসঙ্গে আর ঘর করতে পারবো না, তখন থেকে তিনি পরিকল্পনা শুরু করলেন এদেশের স্বাধীনতা কিভাবে অর্জন করা যায়। এভাবে পরিকল্পনা করে একটা ধাপে ধাপে তিনি এগোতে থাকলেন, মানুষের ভালোবাসা অর্জন করতে থাকলেন, মানুষের কাছে যাওয়ার, মানুষের যে মনের যে আকাঙ্ক্ষা, মানুষের যে ইচ্ছা, এগুলো তিনি বুঝতে পেরে মানুষের হৃদয়ে অর্জন করলেন, হৃদয় জয় করলেন, যার প্রতিফলন 7ই মার্চের একটা কথায়, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এর অর্থ এই যে মানুষকে ভালোবাসা দিয়েছিলেন, মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন, এই কথার ভিত্তিতেই তিনি এই স্বাধীনতা ঘোষণা করার সুযোগ পেয়েছিলেন। অর্থাৎ তিনি জানতেন যে এর দেশের আপামর জনসাধারণ তাকে ভালোবাসেন, নেতা হিসাবে মানেন, সুতরাং তার যে আহ্বান এই আহ্বানের সমস্ত নেতা কর্মী জাতি ঝাঁপিয়ে পড়বে। এর আগে জনগণের ম্যান্ডেট নিয়েছিলেন 1969-এর নির্বাচনে, সুতরাং এই যে ক্ষণজন্মা পুরুষ এদেশে জন্মেছিলেন বিধায়ী এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই পরাধীন জাতি হাজার বছর ধরে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল, নিষ্পেষিত ছিল,
একমাত্র বঙ্গবন্ধুর ডাকে ঝাঁপিয়ে পড়লো মুক্তিযুদ্ধে। আমাদের এই মঞ্চে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা উপবিষ্ট আছেন, মায়া ভাই আছেন, আমাদের দলের দুই তিনজন মুক্তিযোদ্ধা এখানে আছেন, তারা জীবনের বাজি রেখে মুক্তিযুদ্ধ করে বঙ্গবন্ধুর নির্দেশে বঙ্গবন্ধুর নেতৃত্বে এদের স্বাধীন করেছেন। সুতরাং বঙ্গবন্ধু এদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। এবং এখন আমরা যেটা বলবো যে বঙ্গবন্ধু সমর্থক বাংলাদেশের সঙ্গে, হৃদয়ে যারা বাংলাদেশকে ধারণ করে তারা হৃদয়ে বঙ্গবন্ধুকে ধারণ করে, যারা হৃদয়ে বঙ্গবন্ধুকে ধারণ করে না, যারা দেশপ্রেমিক না, যারা এই হৃদয়ে বঙ্গবন্ধুকে বাংলাদেশকে ধারণ করে না, তাই সেই কুলাঙ্গার সন্তানেরা এই 15ই আগস্ট ঘটিয়েছে। এই সেই কুলাঙ্গার সন্তানেরা 21 আগস্টের গ্রেনেড হামলায় লিপ্ত ছিল, অর্থাৎ বঙ্গবন্ধুর সমস্ত আদর্শ মুছে ফেলার চেষ্টায় তারা এখনো সজাগ এবং চক্রান্ত চালিয়ে যাচ্ছে। সুতরাং আমরা সজাগ থাকব যাতে এই চক্রান্তকারীরা আর সফল না হতে পারে। এই দেশ আমরা আর উল্টো দিকে যেতে চাই না, আমরা সেই অসাম্প্রদায়িক চেতনার, মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর যে স্বাধীন দেশ সেই দেশে আমরা সবাই সমানভাবে বসবাস করব, সমুন্নত মাথা নিয়ে বসবাস করব, এই আশা ব্যক্ত করি। এবং ওই 15ই আগস্টে এবং 21ই আগস্টে যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তাহলে আজকে আমাদের সামাজিক অবস্থা আরেক রকম, কারণ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ওই পাকিস্তানি সামাজিক রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থায় পুনর্বাসিত করেছে, যার জন্য আজকে আমাদের দেশে লুটের রাজনীতি সৃষ্টি হয়েছে, আমাদের দেশে সৃষ্টি হয়েছে দিন খেলাধুলির সংস্কৃতি, আমাদের দেশে সৃষ্টি হয়েছে বিভিন্ন ধরনের দুর্নীতি ইত্যাদি। এই সামাজিক অবস্থার কারণে কিন্তু এই ধরনের পরিবেশ সৃষ্টি হচ্ছে, কাজে আজ এর জন্য দায়ী, এই দায় বা আদর্শিকভাবে নিতে হবে বা যারা বঙ্গবন্ধু হত্যার বেনিফিশিয়ারি সুবিধাগুলি যাদেরকে বলা হয় তাদের তাদেরকে দায়িত্ব দিতে হবে। আপনারা দেখুন, মুক্তিযুদ্ধের প্রধান দুশ্মন ছিল যে জামাত ইসলাম, পাকিস্তানি রাজনীতি, ধর্মীয় রাজনীতিটা, ধর্মীয় মানে ধর্মের নামে রাজনীতিটা ছিল প্রধান দুশ্মন। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা ছিল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ, সেই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ রাজনীতির সাথে আজকে এই জিয়াউর রহমান যে দল গঠন করেছে সেই দলের সেই ধরনের কোনো সম্পর্ক নেই। এবং তার স্ত্রী বা তার পুত্র যে রাজনীতিকে লালন করছেন সেই রাজনীতি হল প্যান ইসলামিক রাজনীতি। এবং আজকে যে রাজনীতি ধারালতা সমস্ত দেশকে উজ্জীবিত করছে উপস্থিত শ্রীমণ্ডলী, তাই আমরা বলতে চাই যে আজকে বঙ্গবন্ধু হত্যা ব্যক্তি হত্যা নয়, এটা হলো আদর্শের হত্যা। এই আদর্শ হত্যার মধ্য দিয়ে আজকে যে রাজনীতির বিকাশ হয়েছে সেই রাজনীতি 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পরাজিত রাজনীতি, এটাকে আবার প্রকাশিত করছে জিয়াউর রহমান, খালেদা জিয়া, এরশাদ, এরাই প্রকাশিত করছে। এই জন্য আজকে আমাদের সংকট, আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেমন কৃষ্ণা কাছে না ধারাবাহিকভাবে 13 বছর ক্ষমতা, 13.5 বছর ক্ষমতায় আছেন, তিনি উনি উত্তরসূরিগতভাবে যে রাষ্ট্রীয় ব্যবস্থা পেয়েছেন সেই রাষ্ট্রীয় ব্যবস্থা হচ্ছে আপনার আমাদের দেশের জনগণের পরিপন্থী রাষ্ট্রীয় ব্যবস্থা পেয়েছেন। তার মধ্যে থেকেও উনি এই পদটা মিস করেছেন, চিটাগের ট্রাভেল করছেন, পুরে আরামি যে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছেন, ফ্লাইওভার করেছেন, যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার করেছেন, বিশ্ববিদ্যালয় করেছেন, ডিজিটাল বাংলাদেশ করেছেন, আরো কিছু করবেন,
তাই আমি যদি বলতে চাই আজকে এই ডেভেলপমেন্টের ধারাটাকে সাস্টেন ডেভেলপমেন্টের জন্য সাস্টেন লিডারশিপ দরকার। সে লিডারশিপ কে দিতে পারে? দিতে পারে একমাত্র বঙ্গবন্ধুর আদর্শে সুযোগ্য অধিকার ও রক্তের উত্তরাধিকার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশ গণআজাদ লীগের প্রতিষ্ঠাতা গণআজাদ লীগের প্রতিষ্ঠাতা মানে আব্দুল তর্কবাগী সাহেব আগস্ট উনি মারা গেছেন। সুতরাং আগস্ট মাস আমাদের জন্য শোকের মাস। তো এই শোক দিবসে আমি শোক যেন শক্তিতে পরিণত হয় এজন্য আমি পরিণত করবো এবং আমরা সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যতদিন পৃথিবীতে আছে মানুষ তাকে স্মরণ করবে এবং তার নাম অমর হয়ে থাকবে। এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এটুকু বলতে চাই। জঘন্য আবার পিছন দিকে নিয়ে যাওয়ার একটি ষড়যন্ত্রে বই প্রকাশ। তারা জানতো বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর সহকর্মী বঙ্গবন্ধুর পরিবারের কেউ বেঁচে থাকলে এই ধারাকে পিছন দিকে নেওয়া যাবে না। তাই তারা সেদিন বঙ্গবন্ধু সহ তার শিশু পুত্র নাবালক শিশু রাসেল সহ তাদের তার পুত্রবধূদের সহ সবাইকে হত্যা করেছে। যুবনেতা মণিভাইকে হত্যা করেছে, তার সন্তানকে নারীকে বধূকে হত্যা করেছে এবং সানিয়াবাদ সহ তার নাতি সহ তার পরিবারকে হত্যা করেছে। আল্লাহ রশিদ রহমতে তার দুই কন্যা বাইরে ছিল বলে বেঁচে গেছে। এরা হচ্ছে শুধু তাই না, আমরা পরবর্তীকালে এই 15 আগস্টের ঘাতকদের বিরুদ্ধে ওই খুনি মুস্তাকের সরকারের বিরুদ্ধে ক্রমাগত নিরন্তর লড়াই করেছি এবং পরবর্তীকালে আজকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরে আসলেন তা স্বাধীনতা বিরোধী শক্তি যেভাবে আবার যারা বড় রাজনীতি করার চেষ্টা করছে সেই দিকে লক্ষ্য রেখে মায়াবাই বলেছে সেপ্টেম্বর মাসে আমরা শুরু করব অদের বিরুদ্ধে অদেরকে রুখতে আপনারা প্রস্তুত হন, আমরা প্রস্তুত হচ্ছি। আগামী দিনে অদেরকে রাগ পথে থাকতে দেব না, প্রেস ক্লাব দখল করবে। আমরাও জানি কিভাবে তোমাদের রুখতে হবে, তোমাদের এই দেশে রাজনীতি করার কোন অধিকার নাই। জিয়াউর রহমান ডাইরেক্টলি বঙ্গবন্ধুর সাথে হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমাদের মনে রাখতে হবে। আমাদের বুঝবুঝি খেলা চলবে না। ওই যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা স্বাধীনতা বিরোধী শক্তি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদেরকে সকলের আত্মাকে বেঁচতে স্থান দেওয়ার জন্য আহ্বান করছি। আর যে শত্রুরা এই খুনি কর্মকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার করার জন্য সবাই একটি পূর্ব অন্যতম সত্য যে প্রাদেশিক সরকারের নিজস্ব মুদ্রা থাকবে, নিজস্ব সেনাবাহিনী থাকবে, যে কারণে জাতির জনক বঙ্গবন্ধুকে এই সৈন্য বাহিনী যখন কাজ করেছেন আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে তাকে বিভিন্ন ভাবে হয়রানি করেছেন অন্যান্যদেরকে। প্রিয় শুধু মন্ডলী, শুধু এটা শেষ নয়, সুবর্ণ সালের জাতীয় নির্বাচনে মুসলিম লীগকে একেবারে পরাভূত করে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে সেদিন হোসেন শহীদ সরওয়ী প্রধানমন্ত্রী হয়েছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু হয়েছিলেন শ্রমমন্ত্রী।
এইভাবে 10 বছর আবার ভারসাম্যের কারণে অনেক আন্দোলন পিছিয়ে গিয়েছে। সর্বশেষ 70-30-7 ডিসেম্বর জাতীয় সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদের 169টি আসনের মধ্যে 167টি আসন লাভ করেছেন, আর প্রাদেশিক নির্বাচনে 300 আসনে 288 আসন লাভ করেছেন। এই সমস্ত ইতিহাসগুলো আমরা অনেকেই জানি না। এজন্য আমি বলতে চাই, বঙ্গবন্ধু সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের নেতা হওয়ার পরে তারা ক্ষমতা দিতে গরিমসি করেছেন। 13 ফেব্রুয়ারি এভিয়াকান ঢাকায় আসলেন, 7ই মার্চ বঙ্গবন্ধু ক্ষমতা দেওয়ার জন্য বারবার আহ্বান করার পরেও পশ্চিমা কুস্তি দেননি। তারপর 71 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু ঘোষণার মাধ্যমে এদেশে দেশকোষ ময়দানের ভাষণের মাধ্যমে জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন। সর্বশেষ 25 মার্চ কালরাত্রি 12টা 20 মিনিটে স্বাধীনতার পূর্ণ ঘোষণা দিয়েছেন। তাই বলতে চাই, আমরা আজকে তাকে